বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তৈরি করব কাঁচা আমের ললি বা আইসক্রিম। বন্ধুরা, এই সময় বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে না, এবং অনেকের বাড়িতেও এই কাঁচা আম পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে আম। আর এই কাঁচা আম দিয়ে খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে এই ললি। এই ললি খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। তো বন্ধুরা, এখানে আমি দুটো আম নিয়েছি, খুব বড় বড় সাইজের আম। আর এই আম দিয়েই তৈরি করব কাঁচা আমের ললি বা আইসক্রিম। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো দেখো, আমি এটা বানানোর জন্য একটা পাত্রে জল বসিয়ে দিলাম আমটাকে সেদ্ধ করব বলে। তো এখানে দুটো আমকেই আমি দিয়ে দিলাম, আর এটা সেদ্ধ করে নেব। তো দেখো, আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এতে করে দেখা যাচ্ছে আমটা খুব নরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, এটা বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, 10 মিনিটেই এটা সেদ্ধ হয়ে যায়। তো এটা এবার নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিয়ে এটা ছুলে এর থেকে পাল্পটাকে বের করে নেব। তো বন্ধুরা, এখন যেহেতু কাঁচা আমেরই সময়, কিছুদিন পরে আম পেকে যাবে, তো কাঁচা থাকতে থাকতে আম দিয়ে আমের কাঁচা আমের যে রেসিপিগুলো হয় সেগুলো বানিয়ে আমরা এটা খেতে পারি। তো কাঁচা আমের অনেক রেসিপি হয়, যদিও আমি আজকে এই ললি বা আইসক্রিমটা তৈরি করছি। তো দেখো, এর পাল্পটা পুরো এর খোসার মধ্যে লেগে আছে, আমি চামচ দিয়ে এখান থেকে বের করে নিচ্ছি। এর যে পাল্পটা সেটাই শুধু ব্যবহার করব, এর খোসাটাকে ফেলে দিয়ে এর পাল্পটা আমি নিয়ে নেব। খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, আঠিগুলো বাদ দিয়ে দেব। তো দেখো, দুটো আমের অনেকগুলো পাল্প হয়েছে, যেহেতু আম দুটো খুব বড় বড় ছিল। তো এই পাল্পটাকে আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, আমি এই পাল্পটাকে দিয়ে দেবো। তো প্রথমে দিচ্ছি আমি কিছুটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা, আর আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের পরিমাণ বুঝে নেবে, আমটা কতটা মিষ্টি সেই অনুপাতে আমি দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, আর দিয়ে দেবো এই আমের পাল্পটা। এখন এটা পেস্ট করে নিয়ে আসলাম। তো দেখো, খুব সুন্দর মসৃণ একটা পেস্ট হয়েছে, আর কালারটাও কিন্তু এই পুদিনা পাতা দেওয়ার জন্য গ্রিন কালার হয়েছে, একটা দরদরে ঘন রস হয়েছে। এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে। আর এর মধ্যে আমি 2 ফোঁটা মতো ফুড কালার দিয়ে দেবো, যেহেতু কালারটা একটু হালকা এসেছে। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, পুদিনা পাতা দিলে এমনি গ্রিন কালার হয়, কিন্তু আমি এটা দেখার সৌন্দর্যের জন্য 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা জলও দিয়ে দিলাম। এবার একটু পাতলা করে নিলাম, এটা প্রচণ্ড ঘন এখনও রয়েছে, একটু পাতলা করে নিলাম, নিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আমি একটু এটাকে স্ট্রেন করে নেব, এতে করে এই পাতার যে নির্যাসটা সেটা এর মধ্যে আর যাবে না। তো দেখো, সুন্দর করে একটা মিহি সুন্দর একটা পেস্ট আমি পেয়ে গেলাম, আর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো, খুব সুন্দর কালারও এসেছে, এটা এমনিতেই পুদিনা পাতা দেওয়ার জন্য কালার এসেছে, তার মধ্যে 2 ফোঁটা কালার দেওয়ার জন্য আরও সুন্দর কালার এসেছে। আমি এখন নিয়ে নিয়েছি একটা মোল্ড, এটার মধ্যে সেট করব। তবে তোমরা চাইলে এরকম ধরনের গ্লাস ব্যবহার করতে পারো মোল্ড না থাকলে। এখন আমি এই মোল্ডের মধ্যে এই লিকুইডটা ঢেলে দিচ্ছি। এই মোল্ডের মধ্যে তোমরা যদি সেট করো তাহলেও খুব সুন্দর হয়, আর যদি না থাকে এরকম ধরনের গ্লাস, যে কোনো ধরনের জিনিসের মধ্যে এটা সেট করতে পারো, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। কিন্তু এখন একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। তোমরা চাইলে এটাও, এর মধ্যে যে মোল্ডের যেটা থাকে সেটাও দিতে পারো, তবে ওটা দিলে ভালো করে বেরোতে চায় না, সেই জন্য আমি ফয়েল পেপার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে প্লাস্টিক দিয়েও র্যাপ করে দিতে পারো।
তো আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন শুধু দিতে হবে কাঠিটা, কাঠিটা দিলেই এর কাজ শেষ। তবে একটু ফুটো করে এর মধ্যে কাঠিটা দিয়ে দেব, একটু ফুটো করে দিলে কাঠিটা খুব সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে যাবে। এরকম ধরনের আইসক্রিমের কাঠি কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, তোমরা চাইলে সেই কাঠি ব্যবহার করতে পারো, আর না হলে যেটা মোল্ডের মধ্যে ছিল সেটাই ব্যবহার করতে পারো, নাইবা তোমরা চাইলে ঘরে বাঁশের কাঠিও বানিয়ে নিতে পারো। তো দেখো এখন আমি রেখে দেব ফ্রিজে, 7-8 ঘন্টা পর ফিরে আসলাম আর এখন এটা সেট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা বের করতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি এটা জলের মধ্যে রাখবো একটু, তাতেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখো একটু জলের মধ্যে শুধু একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে এটা সুন্দর করে বের করে নেওয়া যাবে। এখন একটা প্লেটের মধ্যে আমি একটু আইস কিউব দিয়েছি আর এর উপরে বের করব, তাতে করে খুব তাড়াতাড়ি গলে যাবে না। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর এটা খেতে তো অসাধারণ লাগে। এই গরমের সময় যদি এই ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি আইসক্রিম বা ললি হয় তাহলে তো এই বিকেলটা জমে যায় সুন্দরভাবে। তো দেখো এই আইসক্রিমটা কিন্তু, এই গ্লাসেরটাও সুন্দর হয়েছে, একটু বড় হয়েছে, ছোটো ছোটো গ্লাস যে তোমরা বানিয়ে নিতে পারো এই আইসক্রিম। তো দেখো এই ললিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হয়। আজকে আমার এই ললি বা আইসক্রিমের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।